জর্ন একাডেমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল এবং রাজু একাডেমি বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা দ্বিতীয় প্রশ্ন উত্তর পর্ব করতে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন উত্তর পর্বে যে প্রশ্নটি আমরা পিক করেছি সেটা হচ্ছে শহীদ শেরপুরি থেকে ইনি প্রশ্ন করেছেন, বিএম থেকে অনার্সে কোন সাবজেক্ট নিলে ভালো হয়। অর্থাৎ ইনি জানতে চাচ্ছেন যে অনার্সে কোন সাবজেক্ট পড়লে ভালো হয়। তো এই বিষয়টা জানার জন্য অবশ্যই আমাদের যদি এখনও আমাদের রাজু একাডেমি ইউটিউব চ্যানেল এবং জনি একাডেমি অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমত আমরা জেনে নিচ্ছি অনার্সের কী কী সাবজেক্ট রয়েছে সেটা আগে জানতে হবে। তার আগে আমি একটু বলে দিই যে ভর্তির জন্য যোগ্যতা কী কী লাগবে। দেখুন, যোগ্যতার জন্য বলা হচ্ছে বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড, উন্মুক্ত শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা থেকে 17-18 সালে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে এসএসসিতে এবং ইন্টারমিডিয়েটে 2.5 থাকতে হবে, তাহলে তারা কেবল এলিজিবল থাকবে। ওকে, তো আমরা জানা যাচ্ছি এখন যে চাচ্ছে সাবজেক্টটা চাচ্ছে, আমরা ভর্তির যোগ্যতাটা জানলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনার্সের যে 1992 সালের 43 নং ধারা মোতাবেক যে ব্যাচেলার অফ অনার্স অথবা ডিগ্রি যারা দেওয়া হবে তাদের জন্য যে কোর্স চালু করা রয়েছে, 4 ধরনের কোর্স চালু রয়েছে, আমরা সবাই জানি এই 4 ধরনের কোর্স চালু রয়েছে, বিএ, 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 বিএসএস, এবার বিবিএ এবং বিএসসি। বিএসসি কোর্স যারা সায়েন্সে পড়ে তাদের জন্য, এবং যেহেতু বিশেষ করে যারা, আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই অনার্সে একটা সহজ সাবজেক্ট নিয়ে পড়ার জন্য, কারণ আমি গণিত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, গণিতের প্যারা কেমন আমি সেটা ভালোভাবে জানি। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখানকার থেকে একেবারে সহজ সাবজেক্টগুলো পড়ার জন্য, আপনারা ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাব বিজ্ঞান তো কঠিন হবে, তবে যে কেউ পড়তে চাইলে আপনারা পড়তে পারেন। তবে আমি সব থেকে আপনি সাজেস্ট করব বিয়ের জন্য রয়েছে 7 ধরনের সাবজেক্ট, বাংলা, আপনার বাংলা, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, এই সাবজেক্টগুলোতে এখান থেকে বিয়ের মধ্যে থেকে নিতে পারেন। আর বিএসএস থেকে আপনি রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান এই সাবজেক্টগুলো নিতে পারেন, কারণ এই সাবজেক্টগুলোতে প্যারা কম। সেকেন্ড, বিবিএর জন্য যারা ব্যবস্থাপনা, মার্কেটিং, এই দুটার মধ্যে নিতে পারে। এবং যারা বিএসসির জন্য সায়েন্স ফ্যাকাল্টি যারা নিতে চাচ্ছেন তারা যদি পড়তেই চান তো অবশ্যই ডিমান্ডফুল সাবজেক্টগুলো পড়বেন, সেক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান এই সাবজেক্টগুলো পড়া সবচেয়ে উত্তম হবে, কারণ এই সাবজেক্টগুলোর মূল্যায়নটা সবচেয়ে বেশি। তাই অবশ্যই আপনারা সাবজেক্ট পড়লে এই সাবজেক্টগুলো পড়বেন। তো এই হচ্ছে আমরা ভিডিওটি আলোচনা করে দিলাম। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করুন, আপনার প্রশ্নগুলো আপনাদের সবগুলো সুন্দরভাবে উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে।